নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল 26 থেকে 31শে ডিসেম্বর, বছরের শেষ সপ্তাহে তিনটি চমৎকার হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার 2022-এর শেষ সপ্তাহ আগত সোমবার 26শে ডিসেম্বর থেকে রবিবার 31শে ডিসেম্বর কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব, এবং আমি আরও জানাবো বছরের শেষ সপ্তাহে 26 থেকে 31শে ডিসেম্বর সিংহ রাশির জীবনে তিনটি বিরাট চমৎকার হবে। কোন সেই তিনটি চমৎকার হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি আপনাদের জীবনে অবশ্যই 2023 একটা বিরাট সাফল্যের বছর হতে চলেছে, তবে তার আগে 2022 আপনাকে শেষ সপ্তাহে তিনটি চমক দিয়ে যাবে। প্রথমেই বলি 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর দিনটি কিন্তু আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। 26 এবং তার আগের দিন 25 এবং তার পরের দিন 27, এই তিনটে দিন আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে। তার কারণ, আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠ স্থানে শনির সঙ্গে চন্দ্র মিলিত হওয়ায় তৈরি হয়েছে শনি চন্দ্রের বিষযোগ। যেহেতু ষষ্ঠপতি চন্দ্রের সঙ্গে সপ্তমপতি চন্দ্রের সঙ্গে মিলিত, তাই আপনার মানসিক চঞ্চল্যতার কারণে হাতে আসা সুযোগ হাতছাড়া হয়ে যাবে, আপনার পকেটে আসা পয়সা পকেট থেকে পড়ে যাবে, আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া এসেও হারিয়ে যাবে। তাই সাবধান সিংহ রাশি, আপনার জীবনে সৌভাগ্য যোগ এলেও তা আপনার কাছে খুব একটা স্থায়ী হবে না। এই তিনটে দিন অর্থাৎ 25, 26, 27 খুব সাবধান। তবে আপনার প্রকৃত শুভ সময় শুরু হবে 27 তারিখের বিকালের পর থেকে, কারণ এই সময় থেকে আপনার জীবনে আসবে সৌভাগ্য। বিশেষ করে 28 ও 29 তারিখ একাধিক সৌভাগ্য আসবে, কারণ 28 তারিখে বুধ আপনার সৌভাগ্যের কারক হয়ে সপ্তমে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে শনির সঙ্গে। শনির সঙ্গে বুধের এই যোগ আপনার জীবনে বুদ্ধির বিকাশ ঘটবে, কর্মের বিকাশ ঘটবে, আর্থিক দিক দিয়ে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি পাবেন। সুতরাং সোমবার মঙ্গলবার আপনার ক্ষেত্রে প্রতিকূল হলেও বুধ বৃহস্পতিবার আপনি যথেষ্ট সুযোগ পাবেন কর্মের দিক থেকে এবং আর্থিক দিক থেকে। যে সমস্ত ক্ষেত্রে আপনার পেমেন্ট আটকে গেছে আপনি নিশ্চিত বুধবার পেয়ে যাবেন। বুধবার আপনি এমন কিছু কাজ করবেন যা বুদ্ধিমত্তার পরিচয় দেবে, বা আপনার যদি কোনো বুদ্ধিমত্তার কাজ থাকে সেই কাজগুলি আপনি বুধবার দিন করুন, এতে আপনার কাজের সফলতা 100% হবে। এছাড়া আরও যেদিক দিয়ে আপনাকে জানাবো, আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সোম মঙ্গলবার খারাপ থাকলেও বুধ এবং বৃহস্পতিবার যথেষ্ট ভালো থাকবে, সে ব্যাপারে কোনো চিন্তা নেই। তবে আজকের দিনে, তবে 28 এবং 29 তারিখে যে বিষয়ে আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগ আসতে পারে, সন্তান বিদ্যায় নানা ধরনের কমতি দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে সিংহ রাশি। এছাড়াও আপনার ক্ষেত্রে 28 তারিখ এবং 29 তারিখ বিরাট সৌভাগ্য আছে আপনার কর্মজীবনের প্রত্যেকটা পদে। এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সৌভাগ্যের ইঙ্গিত দেবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। এই সপ্তাহ আপনাকে শেষ তিনটে দিন অর্থাৎ 29, 30, 31 বিরাট চমক আপনি পাবেন, কারণ বছরের শেষ গজকেশরী যোগ আপনার তৈরিই হবে 29, 30, 31 তারিখে বেলা 12টা পর্যন্ত থাকবে এই গজকেশরী যোগ, অর্থাৎ চন্দ্র মিলিত হবে বৃহস্পতির সঙ্গে। এবং এই গজকেশরী যোগ বছরের শেষ গজকেশরী যোগ এবং বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় বছরের শেষ তিনটে দিন অর্থাৎ
29 30 31 আপনি মোটা অঙ্কের লটারির টিকিট লাভ করতে পারেন, বা আপনি শেয়ারের টাকা 10 গুণ বাড়াতে পারেন, বা আপনি মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন, বা বৈদ্যুতিক সূত্র থেকে বা বিদেশ থেকে আপনার নামে কোনো কর্ম আসতে পারে বা কর্মের খবরও আসতে পারে। এছাড়া আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হতে পারে। এছাড়াও আপনার সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন, আপনার সন্তানের মেধার বিকাশ ঘটবে, সন্তানের বিদ্যায় উন্নতি ঘটবে, সন্তানের কর্মক্ষেত্রে সফলতা আসবে। সিংহ রাশি, এছাড়াও সিংহ রাশি যে দিক দিয়ে আপনাকে সৌভাগ্যের খবর দেব তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর যে শারীরিক অসুস্থতা চলছিল তা সপ্তাহের শেষ প্রান্তে অবশ্যই মিটে যাবে। বলা যেতে পারে 2023 আপনি শুরুই করবেন সকল রাশির চেয়ে এক ধাপ এগিয়ে। এবার আমি বলবো কোন সেই তিনটি চমৎকার বা চমক অপেক্ষা করছে আপনার জন্যে 2022-এর এই শেষ সপ্তাহে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। প্রথম যে চমক আপনার প্রেম লাভ, যে প্রেমের জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই প্রেম আপনার জীবনে আসবে, আসবে 28, 29, 30 এই তিন দিনের মধ্যে নিশ্চিত আপনার প্রেম লাভ হবে। এছাড়াও আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখকর সম্পর্ক তৈরি হবে। দ্বিতীয় যে ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য এবং শুভ লটারি যোগ, কারণ 29, 30, 31 বছরের শেষ গজকেশরী যোগ আপনাকে একটা জ্যাকপট দিয়েই যাবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ নক্ষত্র অনুকূল অবস্থায় থাকে আপনি এই তিনটে দিনের মধ্যে একটা দিন মোটা অঙ্কের লটারির টিকিট পেতেই পারেন সিংহ রাশি। এছাড়া আপনার শেষ যে চমৎকার খবর আসবে তা হচ্ছে আপনার সন্তান বিদেশে যাত্রার খবর পাবে, বা আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট বিশাল আসবে, আপনার সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন। তাছাড়া আপনিও যদি বৈদেশিক কোনো কাজে যুক্ত থাকেন সেখান থেকে আপনার জন্য ভালো খবর আসবে সিংহ রাশি। সুতরাং বোঝাই গেল যে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সিংহ রাশির জীবনে বিরাট সৌভাগ্যের খবর আসছে, তারা যেন এখন থেকে প্রস্তুত হয়েই যায়। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।